নারকেল তেলের সাথে কি এমন মিশিয়ে মাখলে আমাদের স্কিন হবে উজ্জ্বল দাগছোপ মুক্ত এবং টানটান। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যে রেমেডিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা কিন্তু ভীষণই ভালো এবং স্কিনের পক্ষে ভীষণ উপকারী। যাদের স্কিন কুচকে গেছে বা বয়সের একটা ছাপ পড়ে গেছে, তারা যদি পরপর 7 দিন এটা মুখে ব্যবহার করেন তাহলে কিন্তু একদম ম্যাজিকের মতো ফল পাবেন। খুব সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণে এই রেমেডিটা আমি বানাবো এবং আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি 7 দিনের মধ্যে আপনারা রেজাল্ট কিন্তু অবশ্যই পাবেন। তবে মূল ভিডিওটা শুরু করার আগে, আপনারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, আজ প্রথম আমার ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, তাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে সবার আগে। আর যারা পুরনো বন্ধু, প্রথম দিন থেকে আমার সাথে আছেন, আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এমনি করেই আমার পাশে থাকুন আর আমাকে উৎসাহ দিয়ে যান, তাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি উপহার দিতে পারবো। তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 2 চামচ চালের গুঁড়ি নিয়ে নিলাম। চালের গুঁড়ি আশা করি সকলের বাড়িতেই পাওয়া যাবে, যদি হাতের কাছে চালের গুঁড়ি না থাকে তাহলে চাল বেটে 2 চামচ সেই চাল বাটা আপনারা নিতে পারেন। চালটাকে কিছুক্ষণ আগে ভিজিয়ে দিয়ে শিলে বা মিক্সিতে বেটে নিতে পারেন। এখন এই 2 চামচ চাল গুঁড়ির সাথে আমি 1 চামচ মতো নারকেলের তেল ব্যবহার করছি। শীতকালের দিন তাই নারকেল তেলটা জমে গেছে, 1 চামচ মতো নারকেল তেল নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে 1 চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি। গোলাপ জল আর নারকেল তেল আমাদের স্কিনের পক্ষে যে কতটা উপকারী তার একটা ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করেছি, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন এগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি এবার কাঁচা দুধ একটু মেশাবো, তাই বাটিতে একটু দুধ নিয়ে নিয়েছি। প্রথমে আমি 2 চামচ দিলাম, তারপর আস্তে আস্তে যতটুকু লাগবে ততটা কিন্তু দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের পক্ষে ভীষণই উপকারী, এটা ন্যাচারাল টোনিংয়ের কাজ করে, তার সাথে সাথে স্কিনকে গ্লো করতেও হেল্প করে। আবার আমি 2 চামচ দুধ দিচ্ছি, এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ একটা স্মুথ পেস্ট বানানো হচ্ছে ততক্ষণ কিন্তু আমি অল্প অল্প করে দুধটা দিয়ে যাব। পেস্টটা খুব পাতলাও করব না আর খুব ঘনও করব না। আমার এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দেবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব পরিজনদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই দেখুন, এরকম একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এখানে 8 চামচ মতো দুধ আমার ব্যবহার করতে হয়েছে। এখন এই মিশ্রণটাকে স্কিনের মধ্যে এভাবে লাগাতে হবে এবং প্রত্যেক দিন যদি স্নান করার আগে এটাকে এভাবে লাগিয়ে দিয়ে 1/2 ঘন্টা মতো ছেড়ে দেওয়া যায়, অর্থাৎ এটাকে শুকানোর জন্য স্কিনের উপর ছেড়ে দেওয়া যায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যাবে। খুব আলতো হাতে এটাকে স্কিনের উপর একটু ম্যাসেজ করে নেবেন, তারপর 30 মিনিট মতো এটাকে শুকাতে দেবেন। প্রত্যেক দিন স্নানের আগে এভাবে করলে 7 দিনের মধ্যে কিন্তু আপনারা একদম চোখে পড়ার মতো রেজাল্ট ফলো করতে পারবেন। আপনারা কিন্তু এই রেমেডিটা ব্যবহার করে কতটা উপকার পেয়েছেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা এটুকুই থাক, দেখা হবে আবার আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সাথে থাকুন। নমস্কার।